গত 23 মে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডে গোদা যুব সমিতি ময়দানে ওই ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগমের উদ্যোগে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর আহ্বানে গোদা সম্প্রীতি ও সংস্কৃতি উৎসব 2022 এর শুভ সূচনা হয়। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও বিশিষ্ট নাগরিক বৃন্দ। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ওই দিন মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জি ও তাপস সিনহা। 4 মে উপস্থিত ছিলেন দেবারতী, অর্ঘ দত্ত ও পায়েল। 5 মে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠান বন্ধ ছিল। 6 মে উপস্থিত ছিলেন পৌশালি। 7 মে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠান বন্ধ ছিল। 8 মে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মেঘনা হালদার, সুরিন্দম ব্যানার্জি ও প্রিয়াঙ্কা মজুমদার। 9 মে উপস্থিত ছিলেন অভিনেত্রী মধুপ্রিয়া, কুমার সঞ্জয় এবং তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস। এদিন ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন ছিল। 10 মে মঙ্গলবার বাজি উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও উপস্থিত দর্শকরা উৎসব প্রাঙ্গণ ছেড়ে যেতে চান না। পরে একটি বছরের অপেক্ষায় থেকে ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন উপস্থিত দর্শকবৃন্দ। এই ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম ও কাঞ্চন কাজী উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। অন্তর থেকে তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। তারা এইভাবে আমাদের পাশে থাকবে, আমি আশা করি আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে এই মেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং এই মেলার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, হয়তো কিছু কিছু অনেক মানুষের চোখে ধরা পড়েছে, হয়তো এখনও আরেকটু কিছু হলে ভালো হতো, এই সমস্ত পরামর্শ আমি চাইবো এলাকার মানুষরা আসবেন, আমাদেরকে বলবেন এবং আমরা আগামী দিনে সেইভাবে এই মেলাটাকে এগিয়ে নিয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে সহযোগিতা করে আমাদের এই ওয়ার্ডে শুধু আজকের মন খুব খারাপ। ঈদের দিন 3 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত গোদা সম্প্রীতি সংস্কৃতি উৎসব অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে। প্রতিদিন উৎসব প্রাঙ্গণে মানুষের ঢল নামে। একটা সময় এমন হয় উৎসব প্রাঙ্গণের বাইরে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে দূর থেকে আনন্দ উপভোগ করেন। এলাকাবাসীরা পুরমাতা নাজমুন আরা বেগম ও কাঞ্চন কাজীর ভূয়সী প্রশংসা করেন। তারা জানান এর আগে গোদা এলাকায় এত বড় অনুষ্ঠান কোনোদিন হয়নি। এবছর পুরমাতা নাজমুন আরা বেগম ও কাঞ্চন কাজীর সহযোগিতায় এই অনুষ্ঠান সম্ভব হয়েছে। তারা আরও বড় অনুষ্ঠান দেখার আশায় এক বছর অপেক্ষায় থাকবেন। উল্লেখ্য, সমগ্র অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল আনন্দবার্তা। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।